হে গাইজ ওয়েলকাম টু সাইকা বেঙ্গল কা চলো আজকে বানিয়ে ফেলি আমরার চাটনি তো দেখো আমি এখানে চাটটা আমরা নিয়েছি ভালো করে আগে জলে ভিজিয়ে রেখেছিলাম তারপরে পিলারের সাহায্যে এভাবে উপরের চোচাটাকে ছুলে নেব গাইজ ভিডিওটা সেই সব দিয়ে দেখো যদি তোমাদের আমরা চাটনির রেসিপিটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর আমাকে এভাবেই সাপোর্ট করো সবার আগে আমরা এটাকে ভালো করে ছুলে নিয়েছি দেখো ছোলা হয়ে গিয়েছে এখন আমি আমরাগুলোকে চাকুর সাহায্যে এভাবে কেটে নেব। তোমরা চাইলে বটি বা অন্য কিছু সাহায্যে ওটাকে কেটে নিতে পারো আমি চাকুর সাহায্যে এভাবে পিস পিস করে কেটে নিয়েছি সবগুলো আমরা একইভাবে আমি কেটে নিয়েছি আর আমরা যেহেতু একটা শক্ত ফল তাই এটা একটু ছুলতে বা কাটতে একটু বেশিক্ষণই সময় লেগেছিল তোমরাও খুব সাবধানে কেটো কারণ বাই চান্স হাত কেটে যাওয়ার খুব চান্সেস থাকে এটাতে বাট খেতে ভীষণই ডিলিশিয়াস হয় এই আমরা চাটনিটা তো তোমরা আমাকে কমেন্টে অবশ্যই জানাবে ঠিক আছে তোমরা অবশ্যই রেসিপিটা ট্রাই করবে যারা এখনো ট্রাই করনি এই দেখো আমি সবগুলো আমরা এভাবে কেটে নিয়েছি তোমরা না বীজটাকে বাদ দিয়েও দিতে পারো বাট আমি বীজগুলোকেও চাটনির মধ্যে দিয়ে নিয়েছি এটা খেতে দারুণ লাগে বেসিক্যালি বীজগুলো তারপরে ভালো করে ধুয়ে রেখেছি এটাকে আমি এখন কড়াইতে দিয়ে নিচ্ছি আমি খুব সামান্য তেল দু ছোট চামচের মতন এখানে দিয়ে নিচ্ছি একটা শুকনো লঙ্কা ফোড়ন আর একটু খানিক সর্ষে তোমরা কালো বা সাদা যে কোনো সর্ষে ইউজ করতে পারো আমার কাছে কালোটাই ছিল তাই আমি এটা দিয়ে ফোড়ন দিয়ে নিলাম দু তিন মিনিটের জন্য এটাকে ভালো করে সটে করে নিতে হবে সটে হয়ে গেলে এখানে আমি এই ধুয়ে রাখা আমড়াগুলোকে এখানে দিয়ে দেব দিয়ে ভালো করে এটা পাঁচ দশ মিনিটের জন্য ফ্রাই করে নেব গ্যাসের ফ্লেমটা এই সময় মিডিয়াম রাখব। এটা যেহেতু আমি আগে সেদ্ধ করে নিই নি তাই এটাকে ভালো করে আগে ফ্রাই করে নিয়েছি ফ্রাই হয়ে গেলে এখানে মিশিয়ে দিয়েছি স্বাদ মতন লবণ লবণটা অবশ্যই তাহলে আমরাটা খুব ভালো করে মজে যাবে যেহেতু আমি আমরাটাকে আগে সেদ্ধ করে নিই নি তাই এই প্রসেসটা একটু লং চলবে দশ মিনিটের জন্য খুব আস্তে আস্তে এটাকে ভেজে নিতে হবে তো দেখো কালারটা অলমোস্ট চেঞ্জ হয়ে এসছে ঠিক এই সময় আমি দিয়ে নেবো অল্প একটু হলুদ আর একটুখানি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে আরেকবার নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এটাকে সবগুলোর সাথে ভেজে নেব দেখো সবগুলো ভালো মতো মিশে গেলে দেখবে এটা খুবই সুন্দর একটা টেক্সচার চলে এসছে এই সময় আমি দিয়ে নেব চিনি চিনি তোমরা তোমাদের স্বাদ মতন দিও কতটা মিষ্টি তোমরা খেতে চাও বেসিক্যালি আমরা না খুব টক হয় না খুব মিষ্টি হয় তাই মিষ্টিটা তোমরা আন্দাজ মতন দিও তারপরে দেখো চিনিটাকে আমি ক্যারামেলাইজড করে নেব এরকম যখন কালারটা চেঞ্জ হয়ে আসবে ঠিক এই সময় আমি দিয়ে নেব জল জলটাও বুঝে দেবে কতটা আমরা চাটনি তোমরা বানাচ্ছ খুব এক একদম জল দিয়ে দিলে এটা একদম পাতলা হয়ে যাবে তাই জলটা পরিমাণ মতন দিও দিয়ে এটাকে ভালো করে দশ পনেরো মিনিটের জন্য গ্যাসের ফ্লেমটা হাই করে এটাকে ফুটিয়ে নিতে হবে তো দেখো যখন গ্রেভিটা দেখবে একদম ঠিক হয়ে আসছে তো বুঝবে এটা হয়ে গিয়েছে ব্যাস আর কি এবার এটাকে একটা কাচের বলে সার্ভ করে নাও আর ঠান্ডা করে তোমরা এটাকে খেয়ে নাও ভালো লাগলে আমার চ্যানেলটা বসেই সাবস্ক্রাইব করো বাই দেখা হচ্ছে কাল ভালো থেকো